আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠায় নতুন করে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অযৌক্তিক দাবিতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এখনও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস আইজিপির ইভিএম থাকলেও কিংবা না থাকলেও আওয়ামী লীগ নির্বাচনে যাবে বললেন কাদের বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় মন্তব্য তথ্যমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বেসরকারি টেলিভিশন প্রচার করবে নানা অনুষ্ঠান সম্মিলিতভাবেও জন্মশত বার্ষিকী উদযাপন করার ঘোষণা বলছিলাম সংবাদ শোনাবো সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের নিয়মিত আয়োজন কেউ দেখে না এবারে বিস্তারিত অতীতের ভুল ভ্রান্তি এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে অযৌক্তিক দাবিতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বরদাস্ত করা হবে না জানিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দলমত নির্বিশেষে সকলকে মিলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাকিব হাসানের রিপোর্ট বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাষণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে গত বছর 7ই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ 75 পরবর্তী সময় চতুর্থবারের মতো সরকার গঠন করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে 2020 সাল জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেন তিনি 2020 খ্রিস্টাব্দ আমাদের জাতীয় জীবনে এক বিশেষ গুরুত্বপূর্ণ বছর এবছর উদযাপিত হতে যাচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় জানিয়ে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী আমরা আপনাদের জন্য কি করতে চেয়েছিলাম আর কি করতে পেরেছি এ বিষয়ে আমরা সবসময় সচেতন আপনারাও নিশ্চয়ই মূল্যায়ন করবেন তবে আমরা মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই আমরা তাই বলি যা আমাদের বাস্তবায়নের সামর্থ্য রয়েছে বাংলাদেশের অর্থনীতি আজ মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছোটখাটো অভিঘাত এই অগ্রগতির পথে বাধা দাঁড়াতে পারবে না অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি এখন বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও সৌহার্দ্য বজায় রাখতে আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যার সমাধান করা সরকারের দুর্বলতা নয় কৌশল উল্লেখ করে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক আদালত থেকে একটি স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান বাংলাদেশ তার প্রতিবেশী দেশসমূহ এবং বহির্বিশ্বের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রেখে চলার নীতিতে বিশ্বাসী আলোচনার মাধ্যমে আমরা দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই এটি আমাদের দুর্বলতা নয় কৌশল এ কারণেই মিয়ানমারের দিক থেকে নানা উস্কানি সত্ত্বেও আমরা সে ফাঁদে পা দেইনি আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানের পথ থেকে সরে যায়নি রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে মামলা হয়েছে আমরা আশা করছি এই আদালত থেকে আমরা একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাব দুর্নীতিবাজ যত শক্তিশালী হোক তাদের ছাড় দেওয়া হবে না জানিয়ে অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে দুর্নীতি দমন কমিশনের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা আমি সাধারণ মানুষের জন্য কাজ করি মানুষের কল্যাণের জন্য আমি যে কোনো পদক্ষেপ করতে দ্বিধা করব না দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যেই হোক যত শক্তিশালী হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান থাকবে
যেই অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকুক তাকে আইনের আওতায় নিয়ে আসুন। যে কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানালেও অযৌক্তিক দাবিতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, আইনের শাসনে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি জনগণের রায় হচ্ছে ক্ষমতার পালাবদলের একমাত্র উপায়। যে কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে আমরা স্বাগত জানাই, তবে অযৌক্তিক দাবিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আমরা বরদাস্ত করব না। বিগত এক বছরে সর্বক্ষেত্রে সরকার শতভাগ সফল নয় স্বীকার করে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত এক বছর আমরা চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ সেবা দিতে। আমরা সব ক্ষেত্রে শতভাগ সফল হয়েছি তা দাবি করব না, কিন্তু এটুকু জোর দিয়ে বলতে পারি আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। অতীতের ভুলভ্রান্তি এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, সকলের সহযোগিতায় আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করব ইনশাল্লাহ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রাজধানীর কুমিটুলায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এখন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে ঘটনার প্রতিবাদে জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সবার একটাই দাবি, ছাত্রী ধর্ষণের ঘটনায় যারাই জড়িত থাক তাদের চিহ্নিত ও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারি। তিনি বলেন, অপরাধী যেই হোক দ্রুত গ্রেফতার করা হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে 605 জনকে আইজিপি পদক এবং মাদক ও চোরা কারবারি রোধ সহ গুরুত্বপূর্ণ কাজের জন্য ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ডিরেক্টিভ ব্রাঞ্চের টিম, কাউন্টার টেরিজমের টিম, আমাদের র্যাবের টিম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাহিরে অন্যান্য বেশ কিছু ইউনিটের টিম, আমরা একযোগে কাজ করছি, অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি এবং এটি আমাদের এক নম্বর প্রায়োরিটি। আমরা সেই প্রায়োরিটি ফিক্স করে চেষ্টা করছি যথাসম্ভব দ্রুত গতিতে আমরা এই বিষয়টি উদ্ঘাটিত করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আশা করছি যে দ্রুততম সময় এটি উদ্ঘাটিত। ইভিএম থাকলেও কিংবা না থাকলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, এ নিয়ে বিতর্কের কিছু নেই। নোয়াখালীতে শীত বস্ত্র বিতরণ ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে ম্যুরাল উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, আইসিটি আইনে কোনো ব্যক্তি যদি সাজা পেয়ে থাকে তবে তা তদন্ত করা হবে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউরী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন ইভিএম নিয়ে যে সিদ্ধান্তই নেবে এটা আওয়ামী লীগ মেনে নেবে। ইভিএম থাকলেও আমরা নির্বাচন করব, না থাকলেও আমরা নির্বাচনে অংশ নেব, এটা নিয়ে অহেতু আমরা বিতর্কে জড়াতে চাই। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইভিএম এর বিরোধিতা করছে। সচিবালয়ে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসমর্থন নেই অনুধাবন করতে পেরেই বিএনপি নানা রকম অভিযোগ উত্থাপন করছে। বিএনপির নেতিবাচক রাজনীতি না থাকলে গত এক বছরে দেশে আরও উন্নয়ন হতো বলেও জানান তিনি। বিএনপি তো সবসময় প্রযুক্তির বিরোধিতা করে, তারা শুধু ইভিএমে ভোট গ্রহণের বিরোধিতা করেন তা নয়, আবার ব্যালটে ভোট হলে তারা নানা অভিযোগ উপস্থাপন করেন। মূল কথা হচ্ছে তারা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং তারা বুঝতে পেরেছে, অনুধাবন করেছে, জনগণ তাদের সাথে নেই। বিরোধী দলের নেতিবাচক এবং ধ্বংসাত্মক রাজনীতি যদি না থাকত তাহলে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেশি হতো।
ঢাকার দুই সিটি নির্বাচন পিছিয়ে দিতে কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ। 29 এবং 30 জানুয়ারি পঞ্জিকা মতে শ্রী পঞ্চমী তিথি পড়ায় দুই দিনই সরস্বতী পূজা। ধর্মীয় বিষয়টি বিবেচনায় রেখেই 30 জানুয়ারি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে বলে জানান কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। ৩০ তারিখও পুজো হবে, ২৯ তারিখও কিছু ক্ষেত্রে পুজো হবে। আমরা আশা করব নির্বাচন কমিশন তার গৃহীত ব্যবস্থা কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। পূজার পরটা অবশ্যই বিবেচনায় এসেছে, সরকারি যে ক্যালেন্ডার সরস্বতী পূজা সেই পূজাটার তারিখ দেওয়া আছে ২৯ জানুয়ারি। ৩০ তারিখে পূজা নয়, ওটা দেখেই ২৯ তারিখে নির্বাচন না দিয়ে এটা ৩০ তারিখে করা হয়েছে। জন্য ভোগ বিলাসের ঊর্ধ্বে নিজেকে আত্মনিয়োগ করতে হবে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে, এমন মানসিকতা সম্পন্ন যুবকদের নিয়ে সামনে আগাবে যুবলীগ। মাইটিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে একথা জানান যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, সন্ত্রাস মাদক এবং চাঁদাবাজদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে যুবলীগে জায়গা দেওয়া হবে না। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। অসহায় খেটে খাওয়া এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে যুব সমাজ। সমাজের সকল অসঙ্গতি এবং অসামঞ্জস্যতা দূর করতে শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ১৯৭৫ সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেন যুবলীগের প্রতিষ্ঠাতা দক্ষ যুব সংগঠক শেখ ফজলুল হক মনি। সবশেষ বাবার হাতে গড়া সংগঠনের সর্বোচ্চ দায়িত্ব পান শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠ পুত্র ফজলে শামস পরশ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ নিয়ে পরিকল্পনা জানতে কথা হয় নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সাথে। নির্যাতনের জন্য যুবলীগ তৈরি হয়নি, নির্যাতিতদের বাঁচানোর জন্য যুবলীগের সৃষ্টি হয়েছিল। সেদিকেই আমার খেয়াল থাকবে যে যুবলীগ যেন যেখানেই মানুষ নির্যাতিত, বঞ্চিত ও শোষিত সেই মানুষদের পাশে দাঁড়াবে আমার যুবলীগ। এইভাবেই আমি 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 দেখতে চাই যুবলীগের ভবিষ্যৎ। যেই উন্নয়নগুলো আমরা অর্জন করেছি সেই উন্নয়নগুলোকে প্রাতিষ্ঠানিক মানে সলিডিফাই করবে, এটা হচ্ছে আমার আর একটা ভিশন যুবলীগকে নিয়ে। যুবলীগ নিয়ে বাবা শেখ ফজলুল হক মনির স্বপ্ন বাস্তবায়নের কথাও জানান সর্বোচ্চ পদের দায়িত্বপ্রাপ্ত এই নেতা। তখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, সেই পরিস্থিতিতে বাবা বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগ যখন সংগঠিত করেছিল, যুবলীগ বাংলাদেশের মেহনতি মানুষের আশার আলো হিসাবে যুবলীগ ভূমিকা রাখবে, আমারও সেই পরিকল্পনা। রাজনীতিতে দাদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাবা শেখ ফজলুল হক মনি নিজের অনুপ্রেরণা বলে জানান শেখ ফজলে শামস পরশ। আমার বাবার আইডিওলজি যেটা আমাকে অনুপ্রেরণা করে সেটা সিমিলার টু বঙ্গবন্ধু। আমার বাবা তো বঙ্গবন্ধুরই একজন কর্মী, হ্যাঁ, বঙ্গবন্ধু দ্বারাই তো আমার বাবার সৃষ্টি। বাবা সৎ রাজনীতিবিদ ছিলেন, বাবা সাহসী রাজনীতিবিদ ছিলেন। মাত্র 35 বছর বয়সে ওনার অর্জন আল্লাহ দিলে বেশ গভীর এবং বেশ সিগনিফিক্যান্ট অর্জন। সন্ত্রাস মাদক এবং চাঁদাবাজ মুক্ত যুবলীগ তৈরি করাই নতুন কমিটির উদ্দেশ্য বলে জানালেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। যে কোনো মূল্যে হোক দুর্নীতিমুক্ত মাদক মুক্ত একটি যুব সমাজ, আর সেই যুব সমাজ প্রতিষ্ঠার জন্যই আমরা ওয়ার্ড থেকে আরম্ভ করে, ইউনিয়ন থেকে আরম্ভ করে, মহানগর এবং জেলা পর্যায়ে আমরা সর্বক্ষেত্রে সর্বপর্যায়ে সর্বইউনিটি আমরা সেই সৎ আদর্শবান নীতিতে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। দেশের সকল ইতিবাচক দিকগুলো নিয়ে কাজ করবে যুবলীগ এমন প্রত্যাশাই সর্বস্তরের মানুষের। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2020 সালকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিব বর্ষ হিসেবে পালন করবে সরকার। বেসরকারি টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাটকোর উদ্যোগেও তা পালনের ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানী হোটেল ইন্টার কন্টিনেন্টাল টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর পঞ্চম বার্ষিক সাধারণ সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 10 জানুয়ারি মুজিব বর্ষের ক্ষণগণনার দিন থেকেই
চ্যানেলগুলোর নিজস্ব অনুষ্ঠানের পাশাপাশি অ্যাটকোর উদ্যোগেও সম্মিলিতভাবে মুজিব বর্ষের একটি অনুষ্ঠান করা হবে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী। তিনি জানান, আগামী দুই দিনের মধ্যে অনুষ্ঠান সূচি চূড়ান্ত করা হবে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরার মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা পেয়েছিল। বৈঠকে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী সহ বেসরকারি চ্যানেলের মালিকরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে জাতি 10 জানুয়ারি থেকে এটা কাউন্টডাউন শুরু হবে, এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সাথে আমরাও খুবই আনন্দিত এবং আমরাও খুব এক্সাইটেড যে আমরা একই সাথে আমরাও আমাদের অ্যাটকোর পক্ষ থেকে কিছু প্রোগ্রাম আমরা করব এবং আগামী দুই দিনের ভিতরে আমাদের এটা ফাইনালাইজ হবে এবং 10 জানুয়ারি থেকে আমরাও আমাদের অ্যাটকোর পক্ষ থেকে কিছু প্রোগ্রাম আমরা করব। নিচ্ছেটি সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। দেশের উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 6.3 ডিগ্রি সেলসিয়াস। এবং বগুড়ার শেরপুর উপজেলায় 15 কিলোমিটার সড়কের বেহাল দশা, সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অযোগ্য। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। 11,042,14,00,000 টাকা ব্যয় 7টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ ও নরসিংদী বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ প্রকল্পকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অল পুরনো সড়ককে করা হচ্ছে, আপগ্রেডিং করা হচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাকে বারবার বলি, এই সরকার সড়কগুলোকে প্রশস্ত করবে, বাঁকা টাকা যেখানে যেখানে সম্ভব সোজা করবে, স্ট্রেংথ বাড়াবে, থিকনেস বাড়াবে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ওভারব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস নানাভাবে সংস্কার করবে। দেশের উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, প্রচণ্ড শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল 6টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.3 ডিগ্রি সেলসিয়াস। জেলায় গত 2 দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে, তীব্র শীতে সব থেকে বেশি বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া নিম্নমানের মানুষজন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে আবহাওয়া শুষ্ক থাকলেও তাপমাত্রা কমে আরও বেশি শীত অনুভূত হতে পারে। যশোরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, অচল হয়ে পড়েছে জনজীবন, কেউ কোনো কাজকর্মে যেতে পারছে না। যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাটির আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। সকালে বেশি কুয়াশা এবং শীতল বাতাস থাকায় তীব্র শীত অনুভূত হয়। এই শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকরা। শীতের সাথে প্রচণ্ড কুয়াশা থাকায় যান চলাচলও প্রায় স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে ধীর গতিতে। বগুড়ার শেরপুর উপজেলায় 15 কিলোমিটার সড়কের বেহাল দশা, সংস্কারের অভাবে দীর্ঘ এই পথ এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছোট বড় খানাখন্দ আর গর্তের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। বগুড়া শেরপুর প্রতিনিধি শামীম সরকারের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি বগুড়া বাজার থেকে ভবানীপুর বাজার হয়ে রানীহাট পর্যন্ত 15 কিলোমিটার সড়কের এমনই বেহাল দশা, যে কারণে চরম দুর্ভোগে রয়েছেন এই পথে চলাচলকারীরা। সঠিক সময় স্কুল কলেজ যেতে পারি না, রাস্তাটা মানে সারা খুবই জরুরি, রাস্তা দিয়ে যায় তাদের চলাফেরা করতে খুব কষ্ট হয়। 40 থেকে 50টি গ্রামের মানুষ চলাফেরা করে, বিভিন্ন জায়গায় খানাখন্দ ভরে গেছে এবং এতে চলাচলের অসুবিধা হয়, গাড়ি ঘোড়ার অসুবিধা হয়। অন্তত 50টি গ্রামের মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি এতটাই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় থাকেন যাতায়াতকারীরা। এই রাস্তাটা আশু সংস্কারের প্রয়োজন, রাস্তাটা যত হওয়া গেলে ভালো হয় সেটাই ভালো, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হলে আমাদের দেশ উন্নতি হবে।
চালক কিংবা যাত্রী সবারই দাবি সড়কটি দ্রুতই করা হোক চলাচলের উপযোগী। খুব সমস্যা হয়, মনে করেন যে পাতি টাতি ভেঙে যায়, চাকা অল্প দিনে ক্ষয় হয়ে যাচ্ছে, রাস্তার চলাচলের জন্য খুব অনুপযোগী হয়ে গেছে আমাদের। যা সারাদিনে কামাই করি, বেজা যাই গাড়ি চালায়া, পার্সপাতি কিনতে আমাদের দিন চলে যায়। গর্ভবতী মায়েদের খুব যাতে অসুবিধা হয়। অবশ্য আগামী ৬ মাসের মধ্যে সংস্কার কাজ শেষের কথা জানালেন উপজেলা প্রকৌশলী। সীমাবাড়ি থেকে রানীহাট পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা ইতিমধ্যে টেন্ডার হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে কাজটি আশা করছি শেষ হয়ে যাবে। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। রাজধানীর যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত কারওয়ান বাজার সহ অন্যান্য বাজার স্থানান্তর প্রক্রিয়া ঝিমিয়ে পড়েছে। গাবতলী, মহাখালী এবং যাত্রাবাড়িতে কোটি টাকা ব্যয়ে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করা হলেও ব্যবসায়ীদের অসহযোগের কারণে বাজার স্থানান্তর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্মকর্তারা। দর্শক, মাইটিভি সংবাদের মঙ্গলবারের বিশেষ আয়োজন কেউ দেখে কেউ দেখে না পর্বে জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। রাজধানীকে যানজটমুক্ত করার লক্ষ্যে ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয় বেশ কটি কাঁচা বাজার। এসব কাঁচা বাজারের নির্মাণ কাজ শেষ হলেও তা আজও চালু হয়নি। গাবতলী গরুহাট সংলগ্ন বিস্তৃত পরিসরে নির্মিত এই কাঁচা বাজারটিতে রয়েছে বেজমেন্ট, যেখানে থাকছে ক্রেতা সাধারণের গাড়ি রাখার ব্যবস্থা। এছাড়াও নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে একাধিক সিসি ক্যামেরা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এত সুযোগ সুবিধা সম্মিলিত এই কাঁচা বাজারটির দোকানগুলো কেন এখনো খালি পড়ে আছে জানতে চাইলে এখানকার স্টোর কিপার জানালেন, কারণ বাজারটা এখানে স্থানান্তরিত করার জন্যই করা উদ্দেশ্য ছিল, এটা হয়তো প্রশাসনিক কোনো জটিলতার কারণেই নিতে পারে না। নগরীর যাত্রাবাড়ি ও মহাখালীতে নির্মিত পাইকার বাজারেরও একই অবস্থা। এখানকার বেশিরভাগ দোকানের শাটার এভাবেই বন্ধ থাকছে বছরের পর বছর। এখনও পর্যন্ত এসব পাইকার বাজারের দোকান বরাদ্দ না দেওয়ার কারণে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি কাঁচা বাজার কারওয়ান বাজার আজও স্থানান্তর করা সম্ভব হয়নি। এ বিষয়ে কারওয়ান বাজার দোকান মালিক সমিতির একজন কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, হীরার খনি রেখে কেউ কি অন্যত্র যেতে চাই? স্থানান্তর প্রক্রিয়ার জন্য আমাদেরকে কোনো অবগত বা অবহিত করা হয় নাই। ব্যবসাদার যতটুকু পরিধি এবং যে স্পেস দরকার এবং যেভাবে খোলামেলা দরকার সেভাবে ওইখানে ওনারা করতে পারেন, অপরিকল্পিত একটা মার্কেট। বরাদ্দবিহীন এসব কাঁচা বাজার খালি পড়ে আছে কেন জানতে চাইলে নগর উত্তরের প্রধান রাজস্ব কর্মকর্তা জানালেন, ব্যবসায়ীদের অসহযোগিতার কারণেই স্থানান্তর প্রক্রিয়া থেমে আছে। মহাখালীতে তারা আসতে চাচ্ছেন, তাদের দাবি হলো যে আমরা কোনো অর্থ দিব না, আমরা ফ্রি আসব, আর ফ্রি যদি আমরা আনতে চাই তাহলে আমরা যেটা নির্মাণ করলাম সেই নির্মাণ ব্যয় আমরা কোথায় পাবো? যেহেতু তারা পুনর্বাসন, তাদের যতটুকু স্কোয়ার ফিট ওখানে আছে তাদেরকে বিনামূল্যে আমরা এখানে দিব, এটা কিন্তু মন্ত্রণালয় অনুমোদন না দিলে আমরা দিতে পারবো না। আর এ বিষয়ে প্রধান প্রকৌশলী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বছরেই নগরীর কাঁচা বাজারের স্থানান্তর কাজ সম্পন্ন হবে। আমাদের যে ব্যবসায়ীরা মানে যেতে যাচ্ছে না জিনিসটা থমকে আছে, যে তিনটা মার্কেট তৈরি করা হয়েছে, এই তিনটা মার্কেট যদি সেখানে চলে যায় তাহলে ওখানে একটা বহুতল বিশিষ্ট মার্কেট বা কমপ্লেক্স তৈরি করা হবে আর কি। আশা করি আমরা এই বছরই এটা করতে পারবো। লাভের গুড় পিঁপড়াই খাই। রাজধানীকে যানজটমুক্ত করার লক্ষ্যে প্রায় ১২ বছর আগে শুরু হওয়া কারওয়ান বাজার স্থানান্তর প্রকল্পটি থমকে গেছে। ব্যবসায়ীরা বলছেন, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে নির্মিত এই বাজারগুলোতে রয়েছে নানা সমস্যা, আর সিটি কর্পোরেশনের উদাসীনতাই আজও দেওয়া হয়নি নবনির্মিত এই বাজারের দোকান বরাদ্দ। দর্শক, দৃষ্টি মেললেই দেখা যায় আমাদের চারপাশেই ঘটে চলেছে নানা ঘটনা, যা কেউ দেখে কেউ দেখে না, কেউ বা দেখেও দেখে না। কেউ দেখুক আর নাই বা দেখুক, আমরা দেখি আমাদের অনুসন্ধানী চোখ মেলে। আমরা দেখাতে চাই আমাদের দৃষ্টির অলক্ষ্যে ঘটে যাওয়া সব অজানা ঘটনা, আর এসব ঘটনা নিয়ে প্রতি মঙ্গলবার চোখ রাখুন মাইটিভি সংবাদে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিছুটা বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। শীতের প্রকোপ বাড়লেও জমতে শুরু করেছে মেলাটি। ক্রেতারা ঘুরে দেখছেন আর কিনছেন পছন্দ মতো পণ্য। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার ষষ্ঠ দিন। ঠান্ডার প্রকোপ কিছুটা বাড়লেও সব শ্রেণীর ক্রেতা দর্শনার্থীরা শীত উপেক্ষা করে আসছেন মেলায়।
ক্রেতারা আসছেন আর ঘুরে ঘুরে দেখছেন, কিনছেন পছন্দ মতো পণ্য। আছে, রিজনেবলের মধ্যে আছে, আমাদের দেশি প্রোডাক্টই কিনলাম আর কি, চাইনিজটা কিনি নিয়ে অনেকগুলো দেখে তারপর একটা কিনা যায়। মেলাতে এসে আমার খুব ভালো লাগছে, মেলা স্টলগুলো অন্যরকম, সবকিছুই অনেক সুন্দর। দাম ক্রয় সীমার মধ্যে বলছেন ক্রেতারা, দাম অনুযায়ী কোয়ালিটি ভালো। মেলা এসছে কেনাকাটার জন্য, আজকে একটু ঠান্ডা বেশি আর কি, এই জন্য সবাই লোকজন, প্রচুর লোকজন দেখা যাচ্ছে। এখন তো শীত আছে, এর জন্য ভালো লাগতেছে, গরমের দিন হলে তো আরো বেশি কষ্ট হতো হাঁটতে। ক্রেতাদের আকৃষ্ট করতে স্টল মালিকরা দিচ্ছেন পণ্যে মূল্য ছাড়। আপনি ঘর সাজানোর জন্য যা চাইবেন আমাদের সম্পূর্ণ মান সম্পূর্ণ প্রোডাক্টই পাবেন আপনি। একবার আমাদের এখানে নো প্রফিট নো লস সিস্টেম, আমাদের লাভ করি না লসের, শুধু প্রচারের উদ্দেশ্যে এখানে আসা। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ দূতাবাস সুরিয়াদের মিশন উপপ্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে আল খারাজ আওয়ামী পরিবার। স্থানীয়টি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস সুরিয়াদের শ্রমকল্যাণ কাউন্সিলর মেহেদি হাসান। অনুষ্ঠানে আল খারাজ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটি পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের উদ্যোগে পিঠা উৎসবে বহু বাংলাদেশি পরিবার অংশ নেয়। এ পিঠা উৎসব আয়োজনের সহযোগিতায় ছিলেন প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, প্রকৌশলী মনিজ মাদার, ফারুক মোল্লা, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ জুয়েল, মিন্টু হাশেম, পলাশ, আবুল হাসনাত। এই সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠায় নতুন করে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অযৌক্তিক দাবিতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এখন উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস আইজিপি। ইভিএম থাকলেও কিংবা না থাকলেও আওয়ামী লীগ নির্বাচনে যাবে বললেন কাদের, বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় মন্তব্য তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বেসরকারি টেলিভিশনগুলো প্রচার করবে নানা অনুষ্ঠান, সম্মিলিতভাবেও জন্মশতবার্ষিকী উদযাপন করার ঘোষণা। জেনারেল সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে 35 জন নিহত, আহত 48 জন। এবং রাজশাহীকে 7 উইকেটে হারিয়ে বিপিএল এর শীর্ষস্থানে চট্টগ্রাম, সিলেটকে 5 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিল জমে তুলল কুমিল্লা। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইটিভি মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি আশিদা আলী, আল্লাহ হাফেজ।